ইমামি এগ্রোটেক প্রাইভেট লিমিটেড বিশ্বকর্মা পুজোর মণ্ডপের উদ্বোধন করলেন। আইএনটিটিউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন। জেলা আইএনটিটিউসি জেলা সভাপতি শিবনাথ সরকার, হল্যা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর প্রমুখ। আজ ইমামি এগ্রোটেক প্রাইভেট লিমিটেড গেটে হল্যা শিল্পাঞ্চলে বিশ্বকর্মা পুজোর উদ্বোধন করলেন আইএনটিটিউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা, বিশেষ করে শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে এবং তারা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছেন। আমাদের রাজ্য তৃণমূল ট্রেড ইউনিয়নের সভাপতি সম্মানীয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং এইচডিএর চেয়ারম্যান প্রাক্তন মন্ত্রী মাননীয়, আপনারা সবাই তাকে জেনেন, উনি আমাদের জ্যোতির্ময় কর মহোদয়, ওনারা ছিলেন তৃণমূল ট্রেড ইউনিয়নের বহু পদাধিকারী এবং যারা কার্যকরী কমিটির সদস্য তারা ছিলেন। আমরা সবার কাছে একটা কথাই বলেছি যে আমরা সকলকে নিয়ে সিওডি করেছি এবং যেগুলো বাকি আছে সেগুলো শ্রমিকদের নিয়ে করব, চাপিয়ে দেওয়া ব্যাপার নয়। এটাই হচ্ছে সবচেয়ে বড় বৈশিষ্ট্য। আর শিল্প বাঁচাতে হবে, শ্রমিক বাঁচাতে হবে, শিল্প বান্ধব পরিবেশ গড়ে তুলতে হবে। বহু মানে রাজ্য ভিন্ন রাজ্যের মানুষ আসবে ঠাকুর দেখার জন্য, সেখানে আপনার দলের পক্ষ থেকে কি কি পরিকল্পনা? দেখুন, আমাদের এটা প্রশাসন দেখবে, প্রশাসনের কাজ প্রশাসন করবে। আমাদের পক্ষে বিভিন্ন পূজা মণ্ডপে যারা যারা পূজা করছেন তারাই তাদের যে যতটুখানি সামর্থ্য তাদের, তারা সেইগুলো দিয়ে তাদেরকে সহযোগিতা করবেন। নামটা শিবনাথ সরকার, সভাপতি তমলুক সংসদীয় জেলা তৃণমূল ট্রেড ইউনিয়ন।